নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 30 বছর পর এই বিরল সংযোগে তিন রাশি টাকার পাহাড়ে উঠবে, এই থাম্বনেলে আমি এই কথাটি লিখেছি। 30 বছর পর এই তিন রাশির ভাগ্য নিশ্চিত রূপে চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা যারা ভিডিওগুলি দেখছেন না, একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। রাশির নাম শুনেই শুধু বেরিয়ে যাবেন না যে আমার রাশিটা আছে শুনলাম, আমি ভিডিওটি সম্পূর্ণরূপে শুনলাম না। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে যদি আলোচনাটি শুনেন কি না, অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং চৌঠা নভেম্বর থেকে আপনার মার্গী হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি আপনার মেষ রাশিতে অবস্থান করছে। রাহু 30 অক্টোবর আপনার মীন রাশিতে প্রবেশ করছে, এককভাবে বৃহস্পতি থাকছে এবং শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে এবং রাহু মীন রাশিতে এককভাবে অবস্থান করছে। এর ফলে তিনটি রাশির ভাগ্য চমকাতে চলেছে। দেখুন, জ্যোতিষশাস্ত্র, আমি একটি কথা আপনাদেরকে বলি, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, আর জ্যোতিষ হচ্ছে মানব কল্যাণের জন্য এই শাস্ত্র। আমি এই ভিডিওগুলো আপনাদেরকে কেন দিই, সমস্যা প্রত্যেক মানুষের জীবনে কম বেশি রয়েছে, আগে দেখে নিন না নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা। নবগ্রহের মধ্যে 9টি গ্রহ আমাদের শুভ থাকতে পারে না, 9টি গ্রহই কিন্তু অশুভ থাকতে পারে না। কোন জায়গাতে সমস্যা হচ্ছে, আপনাদের কিসের দশা মহাদশা চলছে সেটা আগে জেনে নিন, তারপর আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, এই যে শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করে আপনার এই সময় তিনটি রাশিকে কিন্তু লাভ কিন্তু দিবে এবং বৃহস্পতির উপর দৃষ্টি পড়ছে এবং রাহু এককভাবে অবস্থান করছে মীন রাশিতে। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, পাশাপাশি আমাদের বাস্তুটাকেও কিন্তু দেখা দরকার। আমাদের বাস্তুতে কোথায় কী রয়েছে, আমাদের সিঁড়ি কোথায় রয়েছে, আমাদের কিচেন কোথায় রয়েছে, জলের রিজার্ভারটা কোথায় রাখা হয়েছে, আপনার গ্যারেজ ঘর কোথায় রয়েছে, স্টোররুম কোথায় রয়েছে, লিভিং রুম কোথায় রয়েছে, এগুলো সমস্ত কিছু দেখা দরকার। কারণ এই বাস্তু জানেন 25-30% আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। এমনও হয়েছে এক একটা বাড়িতে প্রবেশ করে অনেক উন্নতি হয়েছে, আবার একটা বাড়িতে প্রবেশ করে অনেক অবনতি হয়েছে, বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়নি, সমস্যা আরও বেড়ে গেছে। এবং রত্ন, অনেকেই রত্ন পড়ছেন যে কোশিদা এই রত্নটা পড়ে আছে, আদতে কি রত্নগুলো অ্যাকচুয়াল কি দরকার রয়েছে সেটা জানা দরকার, সঠিক আগে ডায়াগনোসিস করা দরকার, তারপর মেডিসিন দেওয়া দরকার রয়েছে। অর্থাৎ ডায়াগনোসিসটা যখন সঠিক না হবে কি না, তখন ভুল রত্ন কিন্তু মানুষের জীবনের সমস্যাগুলো কিন্তু নিয়ে আসে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। কোন কোন রাশি, তিনটি রাশি মহা সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশিটা আমি কথা বলব, বিশেষভাবে
এই সময় লাভ দিবে সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির রাশিতে বৃহস্পতি এককভাবে, দ্বাদশভাবে রাহু এবং একাদশভাবে শনি। আপনাদের এই সময় আয় উন্নতি, আপনাদের সন্তান, শুভ বিবাহ, ডেলি ইনকাম, ব্যবসা, ভাগ্য, কেরিয়ার এবং আপনাদের গোল থেকেও এই সময় লাভ পাবেন এবং কর্মযোগ সফলতা আপনাদের দেখা যাচ্ছে এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনারা যদি হন মেষ রাশির মানুষ আপনাদের ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম এই সময় লাভ দিবে সিংহ রাশিকে। সিংহ রাশির এক কথায় আপনারা কিন্তু টাকার পাহাড়ে বসবেন সিংহ রাশি। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা, আপনাদের দাম্পত্য সুখের জায়গা, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে খুব মজবুত হতে চলেছে সিংহ রাশি। ভাগ্যক্ষেত্র, অনলাইনের সঙ্গে যা যুক্ত রয়েছে এবং স্বাস্থ্য, সন্তান, আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের এই সময় মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে এই সময় এই রাশির যদি জাতক বা জাতিকা হন লাভ পেতে চলেছেন সেটি হচ্ছে একদম অন্তিম রাশি, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির এই 30 বছর পরে এই দুর্লভ মহাসংযোগে আপনারা কিন্তু টাকার পাহাড়ে বসবেন। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, ভাগ্য, আকস্মিক অর্থপ্রাপ্তি, অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেলস লাইনে রয়েছেন, যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। ব্যবসার জায়গায় আপনাদের উন্নতি হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল দেখা কিন্তু চাচ্ছে। অর্থাৎ এই 3টি রাশি সফলতার সিঁড়ি পেতে চলেছে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু উন্নতি আর উন্নতি, আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের কেরিয়ারের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন ভিডিওগুলো অনেকে শুনছেন, দেখুন বসে থাকলে শুধু হবে না, পাশাপাশি কর্ম চোখ ভাগ্য, অর্থাৎ কর্ম করুন, ভাগ্যের জায়গাটা একজন আপনার আদর্শ অ্যাস্ট্রোলজারকে আপনার জীবনের পথপ্রদর্শক হিসাবে বেছে নিন, যিনি আপনাকে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার আপনাকে কিন্তু সাজেশান দিয়ে চলবে। অর্থাৎ একজন ভালো মানুষের সান্নিধ্যে আসলে না জীবনে উন্নতি কিন্তু সম্ভব। কারণ নবগ্রহের পজিশান প্রত্যেকেরই যে ভালো রয়েছে এমন না, কিছু গ্রহ পজিটিভ রয়েছে, কিছু গ্রহ নেগেটিভ রয়েছে। এই জায়গাটা থেকে যদি ভালো করতে হয় একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করতে হবে এবং প্রতিকার প্রতিবিধান, আর এই সময় যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন এই সময়টা কিন্তু খুব ভালো সময়। অর্থাৎ এই দেবীপক্ষ যে চলছে এই দেবীপক্ষে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আবারও বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সামনেই দুর্গাপূজা, এই সময়টা যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করতে পারেন নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সমাধান পাবেন। এবং একটি কথা আবারও বলি, ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।